আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আপনাদেরকে দেখানো হবে কিভাবে একটা সিঁড়ি ঘর তৈরি করা হয়। সিঁড়ি ঘরের ড্রয়িংটা যেহেতু আমরা এখানে প্ল্যান করছি, দেখতে পাচ্ছেন এই প্ল্যান থেকে আমরা জাস্ট এখানে সিঁড়ি ঘরটা তৈরি করা, এই 2D প্ল্যানটা আমরা তৈরি করবো। তো তার জন্য প্রথমে আমরা কি করতে পারি, প্রথমে আমরা এখান থেকে এই পরিমাণ কপি করব, এখান থেকে কপি অর্থমোড চালু আছে কিনা অবশ্যই আমরা দেখে নেব। অর্থমোড অন করে এখান থেকে এটা নিয়ে আসব, এখানে রাখলাম। দেখুন আমাদের এটা নেওয়া হয়ে গেছে। এখন কাজ করবেন এই জায়গাটাকে আমরা একটু আড়াই তৈরি করবো, যেহেতু ওটা আমরা এখানে তৈরি করতে পারবো না, তাই এটা অবশ্যই ঘুরিয়ে নেব। এবার দেখুন ঘোরানো হয়ে গেছে, কিন্তু আমাদের দেখতে হবে এই জায়গায় আসলে টাকা কতটুকু ছিল। তো এই জায়গাটা দেখার জন্য আমরা এখানে মেপে নিব। দেখুন তিন ফিট সাইন্স, তো এই জন্য আমরা এখানে একটা 3 ফিট সাইন্স ডাক দেবো। 3 ফিট, আমি আবার বলছি 3 ফিট, 3 ফিট সাইন্স, 3 ফিট 6 ইঞ্চি, এন্টার। দেখুন এখন আমি এই দাগগুলো মূল সিঁড়ি ঘরের মাপটা আমরা পেয়ে গেলাম। তো এখন আমরা এই মাপটা অনুযায়ী একটা সিঁড়ি ঘর তৈরি করব। তো সিঁড়ি ঘরটা আসলে কিভাবে উপরের দিকে করতে সেটি দেখার জন্য প্রথমে আমরা এইটা একটা করবো। তো এইটা যেহেটা একটা প্ল্যান, সিঁড়ি ঘরের প্ল্যানটা আমাদের আলাদা করে তৈরি করার কোনো প্রয়োজন হলো না। এখন আমরা কি করতে পারি, এখন আমরা এখানে এগুলো উঠিয়ে দেবো। দেখুন আমরা কি করি, প্রথমে এন্টার কপি করলাম। এরপর উচ্চতাটা আমাদেরকে অবশ্যই উচ্চতাটা কপি করতে হবে, তৈরি করতে হবে। তো দেখেন বন্ধুরা, আমাদের এখানে সিঁড়ি আছে কয়টা, মোট 1 2 3 4 5 6 7 8 9, 9টা সিঁড়ি আছে। তো 9টা সিঁড়ির জন্য আমরা ধরুন 15 না আমরা 8 ইঞ্চি করে নিতে পারি। একটা চেক করে দেখি আমরা, যে 15, আমরা যদি 15 সেন্টিমিটার উচ্চতা নিই তাহলে কয় ইঞ্চি পেয়ে গেলে সেটা কতটুকু হবে। 15 সেন্টিমিটার দিয়ে আপনারা ভাগ দিবেন 2.54, দেখুন 6 ইঞ্চি হচ্ছে। যাই হোক, আমরা এখন 6 ইঞ্চি উচ্চতায় আমরা সিঁড়ি নেব। 6 ইঞ্চি উচ্চতায় সিঁড়ি নেওয়ার জন্য এটা 6 ইঞ্চি বরাবর হবে, উঠে চলে চলে যেতে হবে। আর সিঁড়ির মাপটা আমরা 6 ইঞ্চি নিতে চাচ্ছি একবারে, সিঁড়ির মাঝে যে স্পেসটা থাকবে তার জন্য 6 ইঞ্চি করে এটা আমরা মোট 9টার জন্য 6 ইঞ্চি, উপরে 9টার জন্য 6 ইঞ্চি, আর মাঝখানে একটা, অর্থাৎ 9×8=19টা আমরা এটা কপি করব, 6 ইঞ্চি করে 19টা অফসেট নিলাম, 6 ইঞ্চি 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19। হ্যাঁ দেখুন আমাদের এটা কমপ্লিট। এখন আমাদের কাজ হলো
একটু গুনে দেখ আসলে অনেকটা বেশি কিনা দেখি তো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 হ্যাঁ কমপ্লিট। এখন আমরা প্রত্যেকটা পরিমাণ লং করব। দেখুন এগুলো আমাদের বড় করা হয়ে গেল, বুঝতে পারছেন কিভাবে আমরা বড়টা করব। এবার আমরা মাপ অনুযায়ী কেটে ফেলব। মাপ অনুযায়ী কেটে ফেলার জন্য প্রথমে আমরা একটা কাজ করতে পারি, সেটা হলো এই যে অবশ্যই এগুলো কেটে ফেলবো, কেননা এটা আমাদের প্ল্যান আর এটা আমাদের এলিভেশনটা হবে। তো তার জন্য প্রথমে যেটা আমরা কাজ করেছি তো আমরা দেখি কিভাবে সহজে কাটাবে। দেখুন প্রথম সিঁড়িটা, দ্বিতীয় সিঁড়িটা, তৃতীয় সিঁড়িটা, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম। এখন এখন আমাদের একটা সিঁড়ি উঠেছে হয়, তাহলে আমাদের নিজের সিঁড়িটা উঠলাম, উঠতে 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 সিঁড়ি শেষ। এখন আমরা এখানে উঠবো, দেখুন এক এক করে প্রত্যেকটা সিঁড়ি তৈরি করে ফেলছে, দেখতে পাচ্ছেন অবশ্যই। হ্যাঁ বন্ধুরা, এবার আমরা এবার আমাদের এখান থেকে 9টা সিঁড়ি থেকে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 9টা সিঁড়ি এবং 10 সংখ্যায় যদিও স্ল্যাবটা 9টা সিঁড়ি এবং 10 সংখ্যায় স্ল্যাব, এবার স্ল্যাবের পরে যে আমরা এবার যাই 1টা 2টা, স্ল্যাব যেহেতু কমপ্লিট, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, উপরে আমরা 8টা সিঁড়ি পরে স্ল্যাবটা করবো। তার জন্য এটার মধ্যে আর এক ধাপ উপরে উঠে নিতে হবে। তো যাই হোক আমরা এই কাজটা অবশ্যই করে নিই এখনই, নাহলে পরবর্তী সমস্যা হবে। 6 ইঞ্চি ইন্টার আবার এরকম নেই, 6 ইঞ্চি ইন্টার আসলে আমাদের উপরে তেমন বেশি প্রয়োজন হয় না, যদি আমি এটা অর্ধেক অর্ধেক করে নিচ্ছি, সবসময় কোনো সমান দেওয়া হয় না স্বাভাবিকতে, তো তারপরেও সমস্যা নেই। এবার এটা
এবার আমাদের এখান থেকে যখন শুরু করেছেন এই প্ল্যান এখান থেকে এটাই দিলাম, এখান থেকে এটাই দিলাম। এবার আমরা অপ্রয়োজনীয় অংশগুলো কেটে দেবো। আমরা এই ডাবগুলো দিব, প্রথমে একটা লাইন নিলাম, নিয়ে এখান থেকে একটু এই কোনাটা ধরবো, আর অবশ্যই এখান থেকে এই কোনাটা দেখুন বাড়িয়ে দিয়ে যাচ্ছে। এবার আমরা আর একটা দাগ নিয়ে এখান থেকে অবশ্যই 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 না, এটা আসলে একটু ভুল হচ্ছে, এখান থেকে এই কোনাটা এবার আমরা অতিরিক্ত অংশগুলো কেটে ফেলি। আমি আপনাদেরকে দেখানোর জন্য কাজটা দ্রুত করতেছি, তাছাড়া কাজটা যথেষ্ট সময় সাপেক্ষ আপনাদের দেখানোর জন্য, আর টিউটোরিয়াল অতিরিক্ত বড় না হয়ে যায়।
হ্যাঁ, তার জন্য আমি এই কাজটা অনেক দেরিতে করতেছি। তো বুঝতে পারছেন একটা সিঁড়ি কীভাবে ডিজাইন তৈরি করতে হয়? হয়তো এর আগে আপনারা অটোক্যাডের মাধ্যমে অথবা ড্রয়িং ক্লাসে করে থাকবেন এই কাজটা বাস্তবে, আর পরবর্তীতে হয়তো আর এই কাজটা বাস্তবে করা হয় নাই। তো সেটাই আমার এখান থেকে আপনার ভালোভাবে বুঝতে পারছেন আশা করছি। তো এবার আমি এই অতিরিক্ত দাগগুলো মুছে দিই, এটা আমার মুছার দরকার নাই। গুলো মুছে দিই, মার্ক করে ডিলিট করে দিই। তাহলে কিন্তু আমার অটোক্যাড অনেকটা প্রায় কমপ্লিট হয়ে যাবে। দেখুন বাকি আছে এইগুলা, অবশ্যই আমি এগুলো ডিলিট করে দিচ্ছি। পরবর্তীতে যদি কোনো সমস্যা হয় তাহলে পরবর্তীতে আমরা আবার সলভ করতে পারি। এখানে অতিরিক্ত দাগগুলো আমরা পরিষ্কার করে দিলেই বুঝতে পারবে কীভাবে আমাদের শীটটা সম্পূর্ণ হয়েছে কিনা। তো এগুলো আমরা ডিলেক্ট করে দিলাম। দেখুন আমরা হয়তো এইগুলো মার্ক করতে ভুলে গেছিলাম, দেখাচ্ছিলাম এই দেখছি আমাদের প্রয়োজন করে দিলাম। এগুলো একটা সুন্দর কিন্তু সিঁড়ি তৈরি হয়েছে। আর একটা জিনিস লক্ষ্য করুন, দেখতেও কিন্তু ভারী সুন্দর লাগবে সেটা। বন্ধুরা, এখন আমাদের দেখার বিষয় যে এখানে একটি দাগ আমাদের বাকি আছে। তো আমরা এটা একটা ইয়ে দেবো, এবার আমাদের যে কাজটি এখন করতে হবে সেটা হলো একটা জিনিস লক্ষ্য করুন যে এই পাশে আমাদের একটু বেশি জায়গা আর এই পাশে একটু কম জায়গা আছে, আবার একই প্রবলেম এখানেও। তো তার জন্য আমরা এই দাগটা একটু সরিয়ে নেব। সরিয়ে নেওয়ার জন্য প্রথমে আমরা এই দাগটা করে এই পরিমাণ নিতে পারি, আবার একইভাবে এইটি করে এবং এটা করে দেখুন এবার কিন্তু এটা সুন্দর হয়েছে। বাট এটি আমাদের দুটো দেখার কারণে একটু সমস্যা হয়ে গেছে, আমরা এই একটা মুছে দিই। এই ট্যাবটা হচ্ছে একবারে এখানে দেখুন, এবং এই ট্যাবটা যথেষ্ট ঠিক আছে। তো এবার আমরা এই কালারগুলো নিয়ে আসি। এটা অবশ্যই রেড কালার, যা দেখতে সুন্দর দেখাবে। এবং আমাদের অতিরিক্ত অংশগুলো আবার মুছে দিতে হবে। দেখুন মুছে দিয়েছি, আর এখানে দেখুন দুটো অতিরিক্ত দাগ আছে, আসলে এগুলো ডিলেট করতে হবে। একবারে ক্লিয়ার হয়ে গেল। আর এখানে একটা বিষয়, এই যে এই দাগটা কেটে গেছিল লাগিয়ে দেবো, আর অবশ্যই এইটি নীল কালার দিতে হবে যাতে সৌন্দর্যের জন্য। এবারের কাজ হলো আমাদের এখানে আমাদের কতটুকু ঢালাই ছিল, এই ঢালাইটা সাপোজ 5 ইঞ্চি,
এখানে উপরে আছে অবশ্য প্যাসেন্স পেজ, এখানে সায়েন্স পেজ আছে, সরি পাঁচ ইঞ্চি একটা ঢালাই ছিল, পাঁচ ইঞ্চি দিয়ে দিলাম। একটা জিনিস লক্ষ্য করে নেব, আমাদের এখানে যদি একটা ঢালা এবং একটা অবশ্যই আলাদা হবে। তো এবার আমরা হ্যাশ এর মাধ্যমে এই জায়গাটা পূরণ করে দেব। তো দেখি আমরা কোন কালারটা কোনটা দিলে সুন্দর দেখায়, কংক্রিট এটা দিন। এখানে আমরা মাপটা দিব, আসলে কেমন ঘনত্ব হবে ধরবো, প্রথমে 50 দিয়ে দেখি আসলে কেমন হয়। না এটা হাই হয়তো নিবে না, তো আমরা এখানে আবার চেঞ্জ করি কংক্রিট, একটা দিয়ে দেখি আসলে এর অনুমানটা আমার জানা নেই। সিলেক্ট অবজেক্ট, তো দেখুন আমাদের শীটটা কিন্তু কমপ্লিট। তো আমি একটু সৌন্দর্যের জন্য একটা কাজ করতে চাচ্ছিলাম কিন্তু হচ্ছে না, তো তার এক মিনিট কাজটা এবার আমরা আর একবার ট্রাই করি। একটু সমস্যা হচ্ছে, তো আপনারা দেখতে পারলেন যে কিভাবে একটা সিঁড়ি তৈরি করতে হয়, এবং আমি অন্যান্য ভিডিও দেখিয়েছি এটা হ্যাশ এর মাধ্যমে এটা কমপ্লিট করা। এইটা এখানে বাকি ছিল, দেখুন একবারে কমপ্লিট একটা সিঁড়ি। তো আপনাদেরকে, হ্যাঁ আমি এখানে আরেকটা কাজ করিনি, এর ভিতরে রডটা দেওয়া, এটা অবশ্যই দেওয়ার দরকার, নাহলে আপনারা বুঝতে পারবেন না। তো তার জন্য আমি সেই কাজটা এখন করি। রডটা কোথায়, একটা 3 ইঞ্চি ইন্টার, সরি 3 ইঞ্চি এটা দেওয়ার প্রয়োজন নাই, এখানে 1.5 ইঞ্চি দিলে আমি 1.1 ইঞ্চি করে দিই অফসাইড, 1 ইঞ্চি
এইটা হুম এবারে ভিতরের মধ্যে রড সাজানো দরকার। তার আগে আমরা রডের একটা আলাদা কালার সিলেক্ট করে দিই। ব্লুটা ব্লুটা তো ব্যবহার হয়েছে, হ্যাঁ এটা আমরা রডের কালার হিসেবে। এবার আমরা এই মাপে একটা রড দিলাম, আনুমানিক একটা মাপে। এবার কালারটা সেই কালার দিয়েছি, এখান থেকে কপি করে এখানে একটা দিলাম। এখানে আপনি যদি চান এখান থেকে একবারে দিতে পারেন, আবার কিছু পদ্ধতির মাধ্যমে আপনি এক এক করে দিতে পারেন, আবার একবারও দিতে পারেন। আমি অবশ্যই দুটো পদ্ধতি শিখিয়ে দেব। আপনি দেখছেন একবারে একটা একটা সাজানো যায় এখানে যদি ইচ্ছা করেন। আর একটা সহজ পদ্ধতি আছে, সেটা হলো আপনি এটা মার্ক করবেন, মার্ক করে অ্যারে কমান্ডে ক্লিক করবেন। করে আপনি দেখুন রো এবং কলাম, আপনি রো বরাবর দিতে চান অর্থাৎ রো চান আপনি একটা একটা, এবং কলাম চান আপনি সাপোজ এখানে 20টা কলাম করে দিন আসা হয়ে যাবে আনুমানিক একটা, 20টা অতিরিক্ত হলে অবশ্যই আমরা ডিলিট করে দেবো। এবার অফসেট 1 ইঞ্চি পর পর 1 ইঞ্চি পর পর, কিন্তু আমরা 1 ইঞ্চি পর পর কলাম কলামের যেহেতু প্রয়োজন নেই, কলামই যেহেতু আছে, সরি কলামই প্রয়োজন আছে আমাদের। হলো সাপোজ 6 ইঞ্চি পর পর একটা, 5 ইঞ্চি পর পর একটা করে দেবো 5 ইঞ্চি। আর ও এখানে অবশ্যই আমাদের 0 হবে, জি ওকে মার 5 ইঞ্চি কলাম। দেখে আসলে দেখুন 5 ইঞ্চি দেওয়ার কারণে এত ঘন ঘন হচ্ছে,
সে বুঝতেই পারছেন কিভাবে হবে। আসলে আমাদের এখানে 5 ইঞ্চি দিয়ে ঠিক আছে, কিন্তু রডগুলো বড় বড় হয়ে গেছে, তো তার জন্য আমরা এগুলো সে ডিলেট করবো। এত বড় বড় আমরা রড তৈরি করতে যাচ্ছি না, তো যার কারণে রডটা ছোট রড তৈরি করবো। এটা ডিলেট করে একটা রড তৈরি করতে পারি। দেখুন, এখান থেকে যদি আমরা একটা রড তৈরি করি, কালারটা দিই, মুভ করি, এবার এটা মার্ক করে কলাম করি, এখানে আমরা 50টা দিই, 50। আর এখানে 5 ইঞ্চি, আর এখানে অবশ্যই 0 ইঞ্চি। এবার দেখুন, মাইনাস ওকে, রো অফসেট, সরি এখানে আসলে কলাম অফসেট হবে, এখানে 0, কলাম অফসেট 5 ইঞ্চি, ওকে। এবার দেখুন এইভাবে আসবে, তো কি সমস্যা দেখা গেছে? আচ্ছা, সেভ করেছি। এবার ওকেটা করতে হবে, আবার সে একই সমস্যা। আমি আগে তো দেখাইছি, যদিও সেম প্রবলেম, আমি বুঝতে পারছি না এই টিউটোরিয়াল থেকে দেখ এই সমস্যাটা কেমন হচ্ছে। স্বাভাবিকভাবে কাজ করার সময় অবশ্য তেমন সমস্যাটা হয় না, আপনি করে দেখতে পারেন। 1000 অবজেক্ট, আচ্ছা এখানে আমরা 20টে, কারণ আমাদের লাইনে বাইরে চলে যাচ্ছে। এবার ঠিক আছে, এই এভাবে আপনারা রডটা দিয়ে থাকবেন। আর একটা জিনিস লক্ষ্য করেন, এখানে আপনি যদি চান যে কত ডিগ্রি অ্যাঙ্গেল এটা মাপবেন, তো তার জন্য অ্যাঙ্গেল কম একটু দেখে এখানে কি আছে, অ্যাঙ্গেল দশ ইঞ্চি, এটা তো আমরা ডিগ্রি না বোঝাই না।
বত্রিশ ডিগ্রি, এরকম 32 ডিগ্রি আছে। আমরা যদি এটা ভাবছি এখন এটা নিতে চাই, তো এখানে যাব যে আচ্ছা এটা 5 ইঞ্চি পর করে দিলাম, আর এখানে অ্যাঙ্গেলটা হবে 32 ডিগ্রি। ওকে ওকে প্রেস করি, দেখি এখন হয়ে গেছে। এবার এটার সাথে করতে চাই একইভাবে সেম, এবার যেহেতু এখানে 5 ইঞ্চি এদিকে উঠছে, এবার এই 5টা এখানে 0 দিব আর উপরে দিব 5। ওকে করি, দেখুন সরি এখান থেকে অ্যাঙ্গেলটা বা আমাদের এই অ্যাঙ্গেলটা মাপছে, তো এই অ্যাঙ্গেলটা মাপার জন্য আমরা এখানে চলে যাই অ্যাঙ্গেল, এইভাবে আপনারা সবগুলো করে নিন, আমি এখন কাজে এটা ঝামেলা হয়ে যাচ্ছে। তো আমি এই বিষয়টা যদি আপনাদের কোনো সমস্যা পরবর্তী ভিডিওটা আমরা আবার কমপ্লিট করে দেবো। রড সাধারণত আপনারা বুঝতে পারছেন আসলে এইটা হলো আপনার অতিরিক্ত একটা কৌশল আর কি, এই কৌশলটা আসলে সবাই জানে না যদিও, কিন্তু আপনাকে আমি বুঝিয়ে আপনাদেরকে আমি বুঝিয়ে দিয়েছি কীভাবে করতে হয়। তো আর সবচেয়ে সহজ পদ্ধতি যদিও এটা, কিন্তু বিষয় হলো আপনি যখন অনেকগুলো করবেন তখন এই পদ্ধতিতে আসলে করে পারবেন না, যার কারণে এই আমি যে পদ্ধতিতে দেখিয়ে দিলাম ওই পদ্ধতিতে করার চেষ্টা করবেন। আশা করি খুব দ্রুত কাজটা করতে পারবেন, যেহেতু সিস্টেমটা আসলে আপডেট সিস্টেম না, যার কারণে এই সমস্যাটা হচ্ছে। ধন্যবাদ সকলকে আমার এই ভিডিওটি দেখার জন্য, আর আমি আপনাদের জন্য অবশ্যই একটি সিঁড়ি তৈরি করতে সক্ষম হয়েছি। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।